রান্ধরা দেখো দুপুরবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ব্রাশ করে আসলাম। মুখ ধুয়ে ব্রাশ করার পর প্রচুর খিদে পেয়ে গেছে জানো, কিন্তু খেতে পারবো না, খাওয়ার টাইম নেই। দেখো আমার জিভ না বার করলে হয় না, তাড়াহুড়ো করে রান্না করতে হবে এখন। আর এইদিকে গরম লেগে গেছে প্রচুর, পাখার নিচে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে ভাবছি কত তাড়াতাড়ি রান্না করতে পারবো। আর এমনি দুপুর 2টো বেজে গেছে, আমি যাই তাড়াতাড়ি রান্না করে নিই মাংস। এই দেখো আমার মাংস হয়ে গেছে, যেরকমভাবে আমি রান্না করি ওইভাবেই রান্না করেছি চিকেন। আর এইদিকে দেখো রান্না করে সঙ্গে সঙ্গে ভাতও বের করে নিয়েছি, শুধু মাংসই রান্না করেছি আর কিছু রান্না করিনি, সময়ই নেই, 3টে বেজে গেছে, আগে তাড়াতাড়ি খেয়ে নিই। দেখো এইদিকে এই মাংস নিয়ে নিচ্ছি, এক হাতে নিতেই পাচ্ছি না। আজকে না আমার শরীর একটুও ভালো লাগছে না, খুব খারাপ লাগছে, আর খুব অস্থির অস্থির করছে শরীর জানো, খুব অস্থির অস্থির করছে। আর 11টা বেজে গেছে, আমি খেয়ে দিয়ে আসলাম, ভাত খেয়ে দিয়ে ওষুধ খেয়ে আসলাম। ওষুধ খাওয়ার পর জানো জলেরও টেস্ট পায় না, জিভে কোনো টেস্ট পায় না, জল খেলেও জলেরও টেস্ট পায় না, খেতে হয় পেটের প্রবলেমের জন্য, বুঝেছো? ভাবি কম খাবো কম খাবো, কম আমি খেতেই পারি না, যখন খাই বেশি বেশি খেয়ে নিই, খেয়ে দিয়ে আর এই পেট ফোলাচ্ছি আর কি বলো। কি বলছিলাম, আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করেছি দুপুরে জানো, খুব তাড়াহুড়ো করে রান্না করে তারপর খেয়েছি, সকাল থেকে না খেয়েই। আর দুপুরেও মাংস খেয়েছি, রাতেও মাংস খেলাম, চিকেন রান্না করেছিলাম। আর রাতে অল্প ভাত ছিল, ওইটুকু ভাত খেয়ে দিয়ে যে পেটু ভরে নি, তারপর আবার এক থালা মুড়ি দিয়ে মাংস দিয়ে খেয়ে নিয়েছি জানো, ওইটুকু ভাত খেয়ে। ভাত রান্না করে নি ইচ্ছে করে, বেশি খেয়ে নি সেই জন্য, তারপরে দেখছি পেটুই ভরে নি আমার, কি অবস্থা দেখো। কম খেলে আমার পেটুই ভরে না, বুঝেছো? তারপর আজকে দুপুরে কি হয়েছে জানো, দুপুরে আমি প্রচুর ঘুমাচ্ছিলাম, আমি কোনো কিছু টেরই পাইনি, এত ঘুম হচ্ছিল আমার, বাড়িতে লোক এসে দরজা বেল বাজিয়ে তারপর ফোন করে করে আমাকে পায়নি জানো, আমি এত ঘুমাচ্ছিলাম, 1টা বেজে গেছিল তাও আমার ঘুম ভাঙেনি, কত ঘুমিয়েছি আমি। তারপর কি হয়েছে জানো, কালকে আমি যখন লাইভে আসি আমার ফোন না সাইলেন্ট করে দিই, তারপর না সাইলেন্ট খুলতেই ভুলে যাই, কালকেই হয়েছে এটা। আমি কালকে খুব ক্লান্তও লাগছিল সেই জন্যই ভুলে গেছিলাম, মনে ছিল না। আর ওই রকম ফোন সাইলেন্টে ছিল, প্রচুর ফোন করেছে বহুবার, আমি একটুও টের পাইনি জানো। তারপর হঠাৎ করে আমার ওই আমাদের এখানে গণেশ পুজো হচ্ছে আর গান চলছিল খুব জোরে জোরে, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। আর দেখি ফোন ফোনে কতগুলো ফোন এসেছে, তাড়াহুড়ো করে ফোন করলাম, দেখি তারপর দরজার বাইরে দাঁড়িয়ে ছিল, আমি তাড়াহুড়ো করে উঠে তারপর এই দরজা খুললাম জানো, আমার এই সেই 1টার সময় উঠে ফ্রেশ কোনো রকম একটু ওই আর কি হাত মুখ ধুয়ে আর কি ব্রাশটা করে তারপর তাড়াহুড়ো করে ওই রান্না করেছি। আর কেউ খেলে আমার খুব টেনশন হয়ে যায় রান্নার, প্রচুর ঝামেলা, মানে ঝামেলা হয়ে যায় রান্নার, আমি একা খেলে যখন ইচ্ছে রান্না করলাম তখন কোনো ঝামেলা থাকে না জানো তো, আর কেউ খেলে আমার খুব টেনশন হয়ে যায়। আর